এই যে কোণটা তৈরি হলো, ঠিক আছে, যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর এই মাপটা নিয়ে যে চাপটা তৈরি হয়েছে, তার সাহায্যে যে কোণটা তৈরি হয়েছে এটাকে আমরা বলি এক রেডিয়ান। এই যে সি, এটা হচ্ছে সিটা হচ্ছে রেডিয়ানের চিহ্ন। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে আর এটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে। তো এখানে আমাদের আরেকটা জানার বিষয় হচ্ছে যে এটা হচ্ছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা পাই, এই জায়গায় সেই জিনিসটা বোঝানো হয়েছে তোমাদেরকে, এক রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই, বা পাই রেডিয়ান সমান 2 সমকোণ। এটা ডিটেলসে অন্য ক্লাসে আমরা বুঝব। তাহলে এই দুটোর সাহায্যে আমরা নেক্সট অঙ্কগুলো করার চেষ্টা করবো।